আন্তর্জাতিক সিরিজ খেলতে রশিদ খান এখন বাংলাদেশে, খেলছেন স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ। বাংলাদেশে আসার জন্য রশিদকে বিসর্জন দিতে হয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল। তবে গুঞ্জন ছিল পিএসএল এর ফাইনাল খেলতে যাবেন আবারও পাকিস্তানে রশিদ। পাকিস্তানের গণমাধ্যম দাবি করেছিল 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পিএসএল এর ফাইনাল খেলে আবারও বাংলাদেশের বিমান ধরবেন রশিদ, খেলবেন 28 ফেব্রুয়ারি তৃতীয় ও শেষ ওয়ানডেতে। তবে রশিদ নিজেই নিশ্চিত করলেন পিএসএল এর জন্য বাংলাদেশ ছাড়ার খবরটি সঠিক নয়। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, লাহোর কালান্দার্সের অংশ হতে পারলে ছেলেদের সাথে ফাইনাল খেলতে পারলে অনেক ভালো হতো, তবে জাতীয় দায়িত্ব পালনের কারণে তা হচ্ছে না, যা কিনা আমার কাছে সবচেয়ে প্রাধান্য পায়। তবে অধিনায়ক শাহিন আফ্রিদি ও দলকে শুভকামনা জানাচ্ছি। পিএসএল খেলতে রশিদ দলের সাথে বাংলাদেশে আসেননি, আসেন একটু দেরিতে। কোচিং স্টাফদের নিয়ে খেলোয়াড়রা সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করলে ও রশিদ সেখানে ছিলেন না। 19 ফেব্রুয়ারি ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আসরে নিজের শেষ ম্যাচ খেলে গার্ড অব অনার পেয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনার।